সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সারা ফেরুজ্জামা। আয়োজনের শুরুটা করছি রূপালী পর্দার গল্পে। ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া বস টু, নবাব আর রাজনীতি দিয়ে সিনেমা হলে দর্শকের যে যাত্রা শুরু হয়েছিল তা অব্যাহত আছে এখনো। দ্বিতীয় সপ্তাহের প্রথম দিনেও সিনেমা প্রেমীদের পদচারণায় কানায় কানায় পূর্ণ দেশের সিনেমা হলগুলো। প্রথম সপ্তাহে প্রেক্ষাগৃহের দখলে বস টু আর নবাবের রাজত্ব থাকলেও দ্বিতীয় সপ্তাহে বেড়েছে রাজনীতির হল। ঈদের 12তম দিনের চিত্র এটি। কি বস টু, কি নবাব আর রাজনীতি, সবগুলোতেই আগ্রহ দর্শকদের। গেল বছরে রোজারিতে সাফল্য পাই জিত ফারিয়ার বাদশাহ, সে ধারাবাহিকতা চলছে এবারও। এবার তাদের সাথে বস টুতে শুভশ্রীর উপস্থিতি প্রেক্ষাগৃহে যোগ করেছে বাড়তি দর্শক। তোমার সাথে আরো দুটো দিন কাটানোর সুযোগ পাওয়া। আসলে আমি হলে কখনো ছবি দেখি না, বস টুর কারণে আমি আসলাম হলে, ভালোই লাগবে। বড় বাজেটের সিনেমা এই জন্যই দেখা, আর ইন্ডিয়ান জিত আছে। বাংলা চলচ্চিত্রের সবচেয়ে সফল জুটি শাকিব অপু, ঈদে তাদের রাজনীতি আরো একবার সে প্রমাণই দিল। সাথে ছোট পর্দার অভিনেতা আনিসুর রহমান মিলনের অভিনয়ে মুগ্ধ বড় পর্দার দর্শক। এই শহরটাকে হাতের তালুর মতো চিনি, এই শহরে 12টা বছর কেটেছে আমার। গানের সাথে সংলাপ যেন পরিপূর্ণ এক ছবি নবাব। প্রেক্ষাগৃহে আসা দর্শকদের অভিমত এমনই। গান তো ভালো লাগছে, অ্যাক্টিং আরো বেশি ভালো লাগছে। হলে আগে পরে আসা হয় না, সো নবাব ছবি, এই জন্য শাকিব খানের ছবি দেখার জন্য আসছে। গান টান সব ছবি টবি সব ভালো লাগছে। পরিচালকদের কারণে, আর্টিস্টদের কারণে তাদের মূল প্রতিভাটা তুলে ধরতে পারে না। মানে যৌথ প্রযোজনাটা যখন হয় তখন দেখা যাচ্ছে তাদের টেকনোলজি এবং বাংলাদেশের যারা প্রতিভাবান শিল্পী তাদের সেই মূল প্রতিভাটা ফুটে ওঠে। যৌথ প্রযোজনায় দেখতে চাই, আসলে সবাই মিলে কাজ করুক, একটা সুন্দর হোক, সুন্দর হয়, এটাই আমরা চাই যেন মুভিটা হিট হয়। তর্ক বিতর্ক চললেও প্রেক্ষাগৃহে দর্শক ভালো মানের ছবি দেখতে চাই বলে জানান হল কর্তৃপক্ষ। জয়ধরা, চ্যানেল 24, ঢাকা। দেশের সিনেমা হলে তো ভালোই নবাবী দেখিয়েছেন শাকিব খান, এবার পালা তির মাস পর ওপার বাংলায় আলোর মুখ দেখছে নবাব। ছবির প্রধান চরিত্র শাকিব খানের সাথে সিনেমাটি বাংলাদেশের আব্দুল আজিজের সাথে যৌথভাবে পরিচালনা করেছেন জয়দেব মুখার্জি। আপনারাই করবেন। দর্শক, ওয়াশিং পাউডারের বিজ্ঞাপনের সেই মিষ্টি মেয়ের কথা মনে আছে, যেখানে বাসে দুই তরুণীর কথোপকথন চলছিল। এক মেয়ে বলছে, মনে হচ্ছে কাপড় থেকেও এখন দুর্গন্ধ বের হবে, এমন সময় ভেসে আসে অদ্ভুত সুগন্ধ। পাশে বসে থাকা মেয়েটিকে জিজ্ঞেস করে, তোমার জামা থেকে এমন সুগন্ধ, তুমি না ওই রাস্তা দিয়ে আসো। তখন মেয়েটি বলে, আমি আসি না, ওখানেই থাকি। বিজ্ঞাপনের সেই চেরি পূজা অভিনয় করছেন চলচ্চিত্রে, নাম নূরজাহান। গত 15 জুন থেকে কলকাতায় শুরু হয়েছে সিনেমাটির দৃশ্য ধারণ। শুক্রবার সকালে অনলাইনে প্রকাশ করা হয়েছে নূরজাহান ছবির প্রথম দর্শন পোস্টার। দুই বাংলার যৌথ প্রযোজনার তৈরি ছবিতে তার নায়ক আদৃত। এটি পরিচালনা করছেন রাজের সহকারী ও চিত্রনাট্যকার অভিমন্যু মুখোপাধ্যায়। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সাথে যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে কলকাতার রাজ চক্রবর্তী প্রোডাকশন ও শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।